এর মধ্যে কি স্যার আদৌ কোনো সামঞ্জস্যতা আছে কারণ ইদানিং আমরা স্যার দেখছি ফাইটিং বলতেই আমরা দেখছি স্যার একটা কেস সেটার মধ্যে স্যার দুজন ফাইট করছে এবং আমরা ভাবছি যে এম এম এ ফাইটিংটি আসলে ফাইটিং এবং আমাদের ইউথ টা খুব ইন্টারেস্টেড তো ইউথ জানতে চায় স্যার এম এম এ ফাইটিং এবং কার ফাইটিং দুটো কি সামঞ্জস্য নাকি দুটো ডিফারেন্ট জিনিস স্যার না হ্যাঁ আপনার ভালো লাগে আপনার হবি আপনি ওটা স্পোর্টস জিম নিয়েছেন ডু ইট কিন্তু সেলফ ডিফেন্সের জন্য স্পোর্টস যে একটা ক্যারিয়ার বিল্ড আপ হইতেছে

সার্টিফাইড গ্লোবাল কার্ব মাঘা ট্রেনার উনি একজন ফিটনেস ট্রেনার এবং ফাউন্ডার অফ কমবে জিম উনি হচ্ছেন খসরু পারভেস স্যার আমি আমন্ত্রণ জানাতে চাই আমাদের ঢাকা পডকাস্টে খসরু পারভেস স্যারকে খসরু পারভেস স্যার আপনাকে আমাদের ঢাকা পডকাস্টে আমন্ত্রণ স্যার থ্যাংক ইউ স্যার একজন ছাত্রের সামনে যখন তার শিক্ষক থাকে আসলে সেটা অনুভূতিটা অসাধারণ আর তারপরে স্যার আপনার মতো একজন যদি শিক্ষক থাকে। স্যার আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যেটা বলতে পারি অনেক মানুষেরই প্রশ্ন স্যার আমরা ছোটবেলা থেকেই স্যার বড় হয়েছি কুমফু কারাতে বক্সিং শুগে বা শুনে বা শিখে কারমাখা কি এই তিনটার স্যার কম্বিনেশন না অন্য কিছু এই সম্পর্কে যদি কিছু বলেন স্যার আসলে আপনি যেটা বলেন কুমফু কারাতে বক্সিং করমা ইস অল ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ কারণ মানে এটা যে 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 ভাষাগুলো যে ফাইটিং এটা সিস্টেমের এটা নাম এটা বলে ওদের ল্যাঙ্গুয়েজে আপনি ওইটা বললেন নাকি আর এটা হচ্ছে ইস অল আবার ফাইটিং এখন সেটা গ্রামগা হোক গুংফু হোক আর বক্সিং বক্সিং হোক ইউজ কিন্তু একই জিনিস হচ্ছে আর সবই কিন্তু এক হয়তো কিছুটা যারা এটা এটা নিয়ে বেশি গবেষণা করছে যারা এটা ইজি ইজিয়া ভার্সন করার জন্য কিছু টেকনিক ব্যবসা করছে কিন্তু দ্য মোটিভটা কিন্তু ফাইটিং

কিন্তু দেখবেন একই জিনিস কিন্তু ব্যবহার করতেছে এখন আপনি ফিটনেস অনুযায়ী আপনি একটা মুভমেন্ট ইউজ করবেন আমার ফিটনেস অনুযায়ী আমি একটা মুভ করবো দ্যাটস দ্য ডিফারেন্স ওইটার উপর ডিপেন্ড করেই প্রত্যেকটা স্টাইল স্টাইলগুলো তৈরি হয় এবং দেশভিত্তিক এটা যে নামটা দেওয়া হয় ওটা ল্যাঙ্গুয়েজ জাস্ট ডিফার করে আচ্ছা কিন্তু আপনি যদি মুভমেন্টস দেখেন ইটস অল দ্য সেম আর কিছুটা কনসেপ্ট চেঞ্জ হয় যে কে একটু ইজিয়ার ভার্সন চিন্তা করে কে একটু কমপ্লেক্স কী করে চিন্তা করে কে একটু শক্তি ইউজ করে কেউ একটু কৌশল দিকে যায় এটা যার যার ফোকাস অনুযায়ী করে দ্যাটস দ্য থিং কিন্তু ঘুরে ফিরে একই জিনিসই আসবে আসবে একই জিনিসই আসবে একই জিনিসই আসবে স্যার কারমাকা কি ইসরায়েলি মার্শাল আর্ট স্যার ইয়েস আই ইট ইজ এ হিব্রু ওয়ার্ড ক্রাফট কারমাকা হিব্রু ওয়ার্ড স্যার হিব্রু স্যার আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন আমরা যারা মোটরসাইকেল রাইড করি বা রাস্তায় চলাফেরা করি ইভেন ফিমেলরাও স্যার আমরা অনেক সময় রাস্তায় স্ট্রিট ফাইটের সম্মুখীন হই বা দেখি যে কেউ আমাকে হঠাৎ করে তকাতকি হলে এক পর্যায়ে আমাকে মারতে আসছে ওই মুহূর্তে কি আসলে স্যার কার মাখার মাধ্যমে কি আমি আমার নিজেকে কি সেভ করতে পারি স্যার আসলে আপনি যখন ভাবনা করতেছেন আমরা যখন ভাবনা করি তো কে যখন করে তারা তো পারবে দেখেই করে অথবা করতে চাই দেখেই তো কই করবে এখন যেটা যদি ইউজফুলি না হয় তাহলে তো আর এটা করে লাভ বল লাভ নেই তবে এটা আপনি পারবেন দেখেই এমনকি মারতে আসলো আপনি তার সাথেই শুরু করে দিলেন মারামারি আমরা এটা শেখাচ্ছি না জি মানে স্টপিং দ্য ফাইট ইজ ইম্পর্টেন্ট

মানে আমি ফাইট পাড়ের দেখে আমি যদি যাই রিয়েল ফাইট আমি তো আমার অভিজ্ঞতা খারাপ হলো মানে হয়তো তার একটা ইনজুরি হবে সেটা আমাকে পরে বলছে সারা জীবন ভোগাবে আমার একটা হতে পারে স্যার যেকোনো জিনিস তার মানে কি ওই সিচুয়েশনটাকে আমাকে হ্যান্ডেল করতে হবে স্মার্টলি আমি আগে থেকে অ্যাসেস করলাম সে কি করতে পারে কি হতে পারে ওইভাবে যদি আমি কাজ করি তাহলে ফাইটটাই হলো না জি স্যার আর সব ফেল করলে হলো ওকে দ্যানা স্যার অবশ্যই স্যার দ্যাস দ্য থিঙ্ক দ্যাট দ্য থিং স্যার স্যার এমএমএ ফাইটিং এবং কারমাঘা এর মধ্যে কি স্যার আদৌ কোনো সামঞ্জস্যতা আছে কারণ ইদানিং আমরা স্যার দেখছি ফাইটিং বলতেই আমরা দেখছি স্যার একটা কেস সেটার মধ্যে স্যার দুজন ফাইট করছে এবং আমরা ভাবছি যে এমএমএ ফাইটিংটি আসলে ফাইটিং এবং আমাদের ইউথরা খুব ইন্টারেস্টেড তো ইউথ জানতে চায় স্যার এমএমএ ফাইটিং এবং কারমাগা ফাইটিং দুটো কি সামঞ্জস্য নাকি দুটো ডিফারেন্ট জিনিস স্যার এমএমএ মানে মিক্স মার্শাল আর্টস এমএমএ অর্থটা হচ্ছে স্যার মিক্সড মার্শাল আর্টস মিক্স মার্শাল আর্টস যে স্যার বড় বড়ই ছিল জি স্যার এখন মানে স্পোর্টস রিলেটেড করতে গিয়ে বিভিন্ন মার্শাল আর্টস তাদের যে বেস যাদের বেস এই পার্সেন্ট স্ট্যান্ডার্ভাইট তারা ওইটাকে ই করছে স্পোর্টস এর জন্য আবার রেসলিং বলেন জুডো বলেন ওদের ম্যাক্সিমাম হচ্ছে আপনার গ্রাউন্ড এর তো তারা ফর দ্য স্পোর্টস অলওয়েস মিক্সডাল বাট আপনি যদি এম এম এর কথা বলেন যে এখন যেটা এম এম এ অনেকে মনে করতেছে এটা অনেক বেশি ওই কেজে আপনি কিছু করতে পারবেন না

আপনি ভিজুয়ালি আপনি দেখে একজন অ্যাসেস করতে পারবেন না তার ব্যাকগ্রাউন্ড কি ডোট নো ডোট নো স্যার এবং সে আপনাকে ওখানে জানেন যে আপনি কিল হবেন না এখানে আপনি জানেন না আপনি কিল হবেন কি হবেন না এটা কি মার্কিং সিচুয়েশন না কিলিং সিচুয়েশন ওয়াট আপনি কোনো আইডিয়া নেই কোনো আইডিয়া নেই এবং আপনার যখন রেডি না তখন শুরু হলো আর ওইটা হচ্ছে আপনার রেডি আপনি গেলেন তো ফাইটিং ইজ নাইনটি পার্সেন্ট সাইকোলজি তো ওটা রেডি গেল ওটা সেলফ সিচুয়েশন এটা আপনি স্কিল দেখাচ্ছেন দ্যাস এম এম এ বলেন বক্সিং বলেন যেটাই বলেন

তখনই আপনি ডিফেন্ড করতে পারবেন আপনি যখন দেখবেন যে আপনি নট রেডি তখন আপনাকে অ্যাটাক করবে আপনি রেডি করবেন না আপনাকে তো এখন এম এম এ সিস্টেমে ইট উইল নেভার ওয়ার্ক আপনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এম এম আপনি নাম কমাইতে পারবেন কিন্তু আপনাকে তখন মারতে আরো বেশি দূর লোক আসবে ইউল বিন ট্রাম্প ওকে স্যার তো এখন ওইটা হলো জিনিস ফর স্পোর্টস ফর ফেম আপনি পছন্দ করেন ডুইট তিনি সেলফ ডিফেন্স সাথে কোনো রিলেশন নেই হ্যাঁ তারা সেলফ ডিফেন্স যদি অনেক বেশি কেপেবল হবে যদি অন্য অন্য একটা লেভেলের চেয়ে দ্যাটস ডিফারেন্ট সিনিয়ারিও সে ফিট মানে তার স্কিল আছে সেটা এক জিনিস কিন্তু ওই ম্যাক্সিমাম টেকনিক দিয়ে আপনি সেফ টু সিচুয়েশন ইউজি মানে করতে তো পারবেন না এবং চাই পারলে আপনি করবেন না আচ্ছা স্যার কারণ ওই সময় আপনি একটা সেফ টু সিচুয়েশন মানে কি আপনি ঝামেলা এড়াতে চাচ্ছেন প্রিসাইসলি স্যার তা আপনি যদি দেখেন যে একটা টোকা দিয়ে পারবেন আপনি ওটাই করবেন আপনি জাম্প করবেন না তখন করবেনই না তো তাহলে ওইটা তো কোনো কাজে দিবে না আসলে হ্যাঁ ওটা ভালো লাগে আপনি করেন ওটা দিয়ে আপনি অনেক ডেভেলপমেন্ট আছে অনেক বেনিফিট আছে ডিফেন্স রিয়ালিও কিন্তু আমরাও যেটাও করি ক্র্যাফমার্ক ইস অল রিয়েলিস্টিক ফাইটিং সেলফ ডিফেন্স সিচুয়েশন এইগুলা মানে যখন আসলে রিয়েল সিচুয়েশন ফেস করবেন ওইটার জন্য হইতে গেলে আপনার কনসেপ্টে যেতে হবে আমি টেকনিক কথা বলতে স্যার ইস অল দ্য কনসেপ্ট শিও স্যার আমরা কি ব্যবহার করতেছি কেন করতেছি তো ইজিয়ার ওয়ে আপনি ব্যবহার করতে পারবেন কমপ্লিকেটেড ওয়ে পারবেন না স্যার এখানে আমি আমার একটা এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করতে চাই স্যার যখনই আপনার আন্ডারে আপনার টিমের আন্ডারে দুই হাজার উনিশ সালে যখন প্র্যাকটিস করলাম তখন পি ওয়ান পি আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম তখন ফায়েজ ভাই ছিলেন ফায়েজ ভাই আমাদের স্টুডিওতে আছেন তো তখন দেখা যেত স্যার যে আমার সাথে যাদের ফাইট হতো তারা আমার হাইটের হোক বা আমার চাই চাইতে একটু যদি তাদের আমার কাছে মনে হতো তারা মাসেল মেন তারপর আমার অতটা আমি তাদের নিয়ে স্কেয়ার হতাম না ফেয়ার হতাম না কিন্তু রাস্তার মধ্যে এরকম অনেকবার হয়েছে স্যার যখন আমি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছি খুব ইয়াং ছেলে আমার চেয়ে বয়স অনেক কম যখন সে খুব ভাবে আমাকে অ্যাটাক করছে

যেটা আমি পারলাম না তো হ্যাঁ এক্স্যাক্টলি দিস অলসো লার্নিং তখনই আপনি সেকেন্ড ইয়ার তুমি বলবেন আচ্ছা এটা তো হলো না ওকে ধ্যান আর কাম দোষ দিয়েছে আমি প্রথমেই বলি যে এখন বকা টকায় সবটাকে প্রথম ট্রেনিং এর পার্ট করি প্রথমে না এটা মানে হবে কি নোবার ইজ রেডি ফর দিস এখন আপনি যখন এটা বুঝবেন তখনই আমি আপনাকে বললে তখন কাজে তখন দেখবেন কি আসলে ইফেক্টিভ কোনটা হবে দেখবেন আরো ইজিটা ইফেক্টিভ আরো ইজিটা ইফেক্টিভ দেখবেন এই যে এই যে আসলে শুরু শুরুতে যেগুলো দিয়ে হয় যে দেখবেন ওরালি একটা ই শুরু করলে আমিউজ করলো একটা কথা এমন বললো ইনস্টল যেটা জন্য আপনি রেডি না ঘুষের চেয়ে দেখবেন থাপ্পড় মারলে আপনি ইনস্টল বেশি ফিল করবেন ওইখান থেকে ক্রিমিনাল শুরু করবে দেন হোক দেন হোক স্যার কি করতে হবে কিন্তু আপনি চিন্তা করতে সিনেমাটিক পাঁচ কেক ওইটা আসবে না জি স্যার ওইটা যদি আসে দ্যাটস ভেরি রেয়ার আপনি ফেস করবেন কোন সেগুলা আপনি চিন্তা করতেছেন না এবং তখনই আপনি অবাক হয়ে যখন ধোকা খেয়ে যাচ্ছেন স্যার তাহলে কি কার মাখার যেই যেটা হচ্ছে ফিজিক্যাল যে ট্রেনিংটা হচ্ছে ফাইটিং স্কিলের যে ট্রেনিংটা হচ্ছে তাহলে তো এটার সাথে স্যার সাইকোলজি ট্রেনিং ট্রেনিংটা অনেক ইম্পর্টেন্ট আপনি যদি ট্রেনিং এর ভিতরে চিন্তা করেন মোস্টলি স্যার সাইকোলজি স্যার অনেকে বলে যে আমরা পুরোপুরি টেকনিক না কেন ফাইটিং দিয়ে দিই কিন্তু হবে আপনি টেকনিক জানলে ভুলে যাবেন স্যার আমার ক্ষেত্রে তাই হচ্ছে এই জন্য আমরা ফাইটটা কেন ওইভাবে দিয়ে দিই যে আপনি তো ভিতর কিন্তু কিছুটা ডিফেন্স সিস্টেম আছে জি স্যার আপনি বের করেন এই জন্য আমরা প্রেশার জিল দিই

তো ওইটা যখন শুরু হয় তখন আমি আচ্ছা না এভাবে কিছু শুরু করতে হবে এই যে টাইমের ফ্যাকশনের ভিতরে আমি এই জন্য প্রেসার জল দেই আনফ্রেন্ড আপনি যেটুকু পারেন দেখি আপনি ওটা পারেন কি জি স্যার যে একটা কন্ট্রোল এনভারনমেন্টে দিয়ে প্রেসার জল যখন দেই তখন দেখা যায় যে একটা লেমারও কিন্তু ই করতেছে ভাই ফাইট কিন্তু করতেছে জি স্যার এবং এইটুকু একটা সিচুয়েশন কিন্তু আপনার রাস্তাই হবে আপনি যতই আপনি শেখেন আপনি কিন্তু এই উলট পাল্ট একটা সিস্টেমই আপনি দাঁড়াবেন শোর স্যার আপনি যত বেশি অভ্যস্ত থাকবেন ওইটাতে তত বেশি আপনি ওই রাস্তাতে বেশি আপনি ট্যাকল দিতে পারবেন বরং ওই যে খুব পলিশ ট্রেন্ড দা ফাইটারিং ফাইটিং হচ্ছে চেয়ে রাস্তাটা ওর হবে না হবে না স্যার তো তখন আপনি দেখা যাবে আপনার মতো যখন হচ্ছে না আপনি কিন্তু ধোকা খেয়ে যাবেন আপনি যখন রেগুলারই এই ধরনের ক্লামজি ফাইট করতেছেন প্রেশার রিলে ওইটা তো ক্লামজি হবে তো তখন আপনি যাবেন আপনার কাছে এটা অভ্যস্ত অভ্যস্ত স্যার আর এখানে আপনার প্লাস পয়েন্ট পাবেন কি এটা ক্রিমিনাল অনেক বিহেভ করে যেটা অনেক আপনার হ্যান্ড হবে সে জিনিস কখনোই পারবে না হি ডাজেন্ট হ্যাভ দ্য স্ট্যামিনা সে এক মিনিটে পরে টিকতে পারবেন না কিন্তু আপনি যখন ট্রেনিং করে আপনি দশ মিনিট বারো মিনিট পেশা জেলে রাখি আপনাকে ওই যে আপনার ক্লাস পয়েন্ট আপনি জানেন যে পড়বে আপনি না স্যার তার মানে কি বিষয়টা হচ্ছে এরকম তাহলে আমরা যেই ট্রেনিংই করি না কেন আমার সাইকোলজিটাকে স্ট্রং রাখতে হবে এক্স্যাক্টলি আমি আপনাকে একটা গান দিই আচ্ছা যদি ভয় পান গান বের করতে পারবেন না আপনি হ্যাঁ স্যার গান জানেন গুলি করলে মার পড়ে যাবে

আমরা ক্যাম্পে কি করতেছি যেটা আসবে প্রবাবলি যেটা আমরা আমরা যতটুকু আমরা জানি অলরেডি আমরা ওইটাই আপনাকে পরিচিত করানোর চেষ্টা করতেছি এবং ওই সময় আপনার আন্ডার স্ট্রেস আপনি কোন মুভমেন্টটা হবে ওইগুলো যেটা হিউম্যান বিহেভিয়ার যেটা আমরা দেখি ওই তো ওই সময় আপনার পা দেখবেন যে আপনার পাচু পুরো স্ট্রেস হয় আপনার পা কমে যাবে কারণ আপনি স্টিফ হয়ে যাবেন স্যার আপনি দৌড় দিতে চাচ্ছেন কিন্তু দৌড় আসবে না আসবে না স্যার এগুলা কিন্তু অ্যাবনর্মাল না এটা সবারই ভিতরে হচ্ছে

মানে ফাইটিংটা সেলফ ডিফেন্স যেটা স্ট্রিটে অ্যাটলিস্ট নিজেকে সেভ করা একজন মেল বা ফিমেল করতে পারে পাশাপাশি স্যার তাদের সাইকোলজিকে নিয়েও কাজ করা যায় কিনা যেমন স্যার আমাদের কিন্তু ফার্স্টে যে কমিউনিকেশনটা রোডে হয় যখন আমরা স্ট্রিটে যাই সবারই কিন্তু আমাদের ওরাল কমিউনিকেশন মুখেই কথা হয় সে আমাকে হয়তো কোনো বাজে কথা বলে আমি তাকে বাজে কথা বলি কথায় কথায় তর্ক হয় তারপরে গিয়ে হাতাহাতি বা মানামানি শুরু হয় এই সময় স্যার সাইকোলজিটাকে কিভাবে মানে স্টেবেল রাখা যায় মানে বাংলাদেশে কিন্তু এটা কিন্তু স্যার খুব প্রয়োজন প্রতিনিয়ত আর রমজান মাসে যেমন হয় যেন স্যার এটা বেড়ে যায় এই ক্ষেত্রে স্যার আপনি যদি কিছু সাজেশন দেন বা বলেন এখন আমরা তো ওইটাই বলি যে কিন্তু হয় কি ওই কোর্স যদি যদি এখন আমরা ধরনের একটা কোর্স ছাড়ি মানে মানে এই লুক গুড এবং এটা অনেকে নেগেটিভ ইন্ট্রিপে জি স্যার কারণ দেখা যাচ্ছে একটা ছেলে জীবনে কথাই শোনা নাই এখন আমি ওকে শিখে গেলাম এখন মানে কিন্তু রাস্তা তো সেটাই পাবেন

মানে আসলে বেস্ট লার্নিং কখনো হয় যখন আপনি শিখতে জি স্যার আর আমি যদি আপনাকে শিখাই যে আপনাকে লোভ দেখা এটা হবে তারপর শেখাই ওই শিক্ষা খুব একটা ইফেক্টিভ হয় না যখন আপনি বুঝবেন জি স্যার শিখতে চাবেন ও তখন আমি অল্পতে আপনাকে শেখাতে পারবো অবশ্যই স্যার তো ব্যাপারগুলো হচ্ছে এই আর কি আর কিছু না ফ্র্যামাকে ইজ নট মানে ফাইটিংটা কি আমরা পৃথিবীতে আসছি কি আমরা আসছি ফাইট করতে

আপনি কিছু তো করতে পারতেন আপনি অনেকে চিন্তা করলেন আমি এটা করতে পারি আপনি এটা করে আপনি ওটা কিন্তু করতে চিন্তা করতেছেন আমি যদি কেটে দে মারি ওটা দে আমি কি इजीली নিয়ে যাবো বাট আপনি ভয় পাচ্ছেন কিন্তু আপনার চিন্তা করে আমি আপনাকে ভয় পাওয়া পা দিচ্ছি না কিন্তু আমি চিন্তা করে নিজে নিজে ভয় পাচ্ছি এই যে চিন্তাগুলো আপনি কোত থেকে করতে পারছেন আপনি কোথেকে শিখছেন ওয়্যার ওয়্যার স্যার ইউ লার্ন ইট ফ্রম সামহয়ার রং লারংস রং লার্নিং যেটা আসলে কোনো ব্যক্তি নাই কিন্তু আপনি সিনেমাতে দেখছেন কল্পনা করছে কার থেকে শুনছেন রাইট অর রং ইউ ডোন্ট

যারা প্রফেশনালি কারমাখা প্র্যাকটিস করে তাদের মোটামুটি প্রতিদিন কত ঘন্টা প্র্যাকটিস করা উচিত বলে আপনি মনে করেন ওকে দিস ইজ এ ভেরি গুড এটা এখনকার জেনারেশন সবচেয়ে বড় প্রবলেম জি স্যার সারাদিন প্র্যাকটিস করতেছে আচ্ছা দিস ইজ ইয়োর কমন সেন্স দিস সেল ডিফারেন্ট সিচুয়েশন আপনি জীবন নাও আসতে পারে রাইট রাইট স্যার এটা যখন আপনি 8 ঘন্টা ফ্রি টাইম দেন জীবনে হাউ স্মার্ট আমি তো বলবো আপনি যে বোকা পৃথিবীতে নেই নাই স্যার যেটা আপনি সারা জীবন নাও লাগতে পারে যে নলেজটা স্যার এটা যদি আপনি আট ঘন্টা প্র্যাকটিস করে কি পেমেন্ট করার যোগ্যতা অর্জন করতে হয় থ্যাটস ন সায়েন্স করুন আপনি কে কি সেই শিক্ষা হবে কোনটা যা আপনি শিখলেন এটা সারাজীবীন ভুলবেন না সারাজীবন ব্যবহার করতে পারবেন দ্যাট ইজ ক্র্যাপ দ্যাট ইজ কার আপনি হাসপাতালে শুয়ে রয়েছেন কেউ আসলে আপনি তখন অ্যাটাক করতে পারতেছেন দ্যাট ইজ ক্র্যাপ কারণ ক্র্যাক মার্ক হচ্ছে ওইটাই যে আমি যে টেকনিকটা একটা বাচ্চাকে দিব একটা মেয়েকে দেবো যদি পারে অন্য মার্শার্স হচ্ছে যে টেকনিকটা স্পেশাল টেকনিক কোনটা

আপনার হবি আপনি ওটা স্পোর্টস নিছেন দুই ই সেলফ ডিফারেন্সের জন্য ওয়েস্ট योर টাইম কারণ আপনি যদি নিজের লাইফ তৈরি করেন টিপলবডি গার্ডস আর আন্ড ইউ টু সেভ ইউ স্যার আপনি যদি সেলফ ডিফেন্স করার জন্য আড়গোটা জীবন নষ্ট করে দেন আপনি তো নিজের জীবন এমনি নষ্ট করতেছেন এই জন্য কেউ যদি বলে যেমা কয় ঘন্টা করতে হবে এক ঘন্টা করতে হবে না ওই যে করছেন ওইটাই ওইটাই স্যার হ্যাঁ এখন ওইটা এখন কি করতে হবে ইয়াট ইউ ইউজ ইওর কমন সেন্স ওকে স্যার দ্য মোর জুলি ডু দ্য মেন্টাল ড্রিল আর তখনই আপনি ওই জিনিসটা আপনি কতটুকু করতে হবে কখন করতে হবে টোয়েন্টি ফোর আওয়ার্স ইউ ক্যান ডু ইট ইউল নেভার গেট থ্যাক দিস উইল বি ইউর ইউর লাইফ বাট ওই সময় নষ্ট করে না যদি আমার লাইফ স্টাইল না হয় আমি এটাকে এটা সেলফ ডিফেন্স ব্যবহার করতে পারবো না আচ্ছা স্যার মানে মেন্টালি রেডি হবো ওই টোপা আমাকে দিবে

এই সেন্স গুলো তো আপনাকে এই চার ঘন্টা প্র্যাকটিস করা হবে না তো মোর স্মার্ট ইউল বি দ্য মোর স্টাডি যত সাইকোলজি বুঝবেন যত সিচুয়েশন বুঝবেন আপনি তখনই বুঝবেন এটা স্যার আমরা কি বলতে পারি কার মাগমান হচ্ছে স্মার্ট মার্শাল আর্ট আচ্ছা আমরা পড়াশোনা করি কেন টু বি স্মার্ট টু বি স্মার্ট স্যার দেখুন কাবাকে ইজ ইজ অ্যান আর্ট অফ ওয়ার রাইট আর্ট অফ ওয়ার ওকে দ্যাটস অলসো সায়েন্স সায়েন্স তো এখন আর্ট অফ ওয়ার যারা এই করতেছে ইফ ইউ সি ব্যাকগ্রাউন্ড অল দ্য ওয়ারিয়ার্স ওয়ার

আমরা ক্রিমিনাল কাজের উপর দিয়ে ডিফার করি তো জন্য আমরা কাজ খারাপ মনে করি শিখি না কখনো স্যার আপনার যদি একটু দেখেন তো ওই মিলিটারিতে গেলে এত ই হয় কেন দে আর দ্য হিরোজ রাইট দে আর হিরোজ স্যার আপনার যদি ভিশনটা যদি ঠিক থাকে উইল বি দ্য হিরো এখন আপনি মিলিটারি জয়েন করেন নাই দেখে কি আপনার সেই দায়িত্ব নাই ডেফিনেটলি আই হ্যাভ স্যার বাট আসলে তো নাই কারণ আমরা দেখেন আমরা আমি এখন সবসময় দেখি এনি ক্রাইম কমপ্লিট করতেছি আমরা কেন আমাদের গভর্নমেন্ট আমাদের কিছু করলো কোন দেশে করে পুলিশ আসবে আপনার কি করে সময় লাগবে প্রত্যেকটা দেশে দে আর রেডি টু ডিফেন্ড দাম স্যার টু ডিফেন্ট দ্যুলি আমাদের দেশে না উই আর ভেরি অ্যারোগেন কিন্তু যখন ডিফেন্স সিচুয়েশন হয় আমি জানি না উই আর স্ট্র থি স্যার কিন্তু এমনি কিন্তু ভাবে অ্যারোগ্যানটা আমরা অ্যারোগেন স্যার কিন্তু বাইরে দেখবেন যে নিয়ে পড়ে যায় অ্যারোগ্যান কিন্তু আপনার যান উইল গেট ব্যাক আর আপনি ডিফেন্ড করে বলবেন দে নো তাদের মানে সামান্য হলে তাদের ওই মেন্টালিটা গলা আছে খারাপ না এটা এটা আসলে হওয়া উচিত ছিল আর এখন আমরা তো এত ভদ্র হইতে যেমন হয়েছে তোমার পাশের বাসা ডাকাত ডাকাত করতেছে আমরা বেরোচ্ছি না বেরোচ্ছি না স্যার কমপ্লেনিং এটা হলো কি কেন এটা হচ্ছে এই আমি কি করতেছি লোক দুশো পাঁচজন আমরা পঞ্চাশ জন বসে বসে গল্প করতেছি জি স্যার এখন কি ডোট ইউ থিঙ্ক দ্যাট দিস ইজ এ সেলফ ডিফেন্স সিচুয়েশন এখন নোবডি ইজ প্র্যাকটিসিং এটা এটা

আমরা যে বাচ্চারাও ধরি কোন বয়সে এই সেলফ ডিফেন্সটা বা কার মাখাটা শেখা উচিত বলে আপনি মনে করেন সেলফ ডিফেন্সের কোনো বয়স নেই আচ্ছা এটার কোনো এক্সপায়ারি ডেট নাই আপনি একদম মৃত্যুর আগের দিন পর্যন্ত আচ্ছা আপনি মৃত্যু যখন হবে হবে জি স্যার আনফিট হয়ে মরতে হবে কোথায় লেখা আছে না স্যার কোথাও লেখা নেই স্যার মানে আপনার বয়স বাড়বে এই জন্য আপনি বৃদ্ধ হলে মানে আপনি উইক হবেন এটা কোথাও লেখা আছে না স্যার কোথাও লেখা নেই আচ্ছা তো তাহলে আপনার আগে আপনার মৃত্যু এক ঘন্টা আগে আমি এখন মৃত্যু হবে এটা এখন আমি কিন্তু ডিফারেন্স সিচুয়েশন আমাকে পাঠাতে হবে অবশ্যই আর বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় জ্বর মুভমেন্ট করতেছে জ্বর পারতেছে দৌড়টা কি সেলফ ডিফেন্স না সেলফ ডিলিসেন্ট এখন বাচ্চাটাকে যদি বলা হয় যে কিরকম তুমি তার দৌড়টা দিবা ব্যাস রিসার্জ দে কিন্তু ও যদি এই ঘরে দাঁড়া যায় ভয় পেয়ে গেল ভয়টায় সেক্ষে একই জিনিস যে একটা নিউজ আসছে বাবা মা তো দেখা দেখো বাবা এরকম হয় তুমি এরকম ভয় পাই দেখা দিল ওকে তুমি তাই বললা এখন ও ছেলে করবে কি সেটা বলো সমাধানটা কি হ্যাঁ তুমি এটা শুনবা না মানে অ্যাজ ইফ ক্রিমিনাল ইন্ডিয়ম জানে না যে শুনবে না আর ওরা বলতে ওইটুকি বলবে ওর তো আর আগে বলবে হোয়াট টু ডু হোয়াট টু ডু স্যার এইটা কিন্তু যদি শিকার হতো ও তাহলে কিন্তু ওইটাই করতো ভয় দেখানো হয়েছে ভয় পাইলেও তো ব্রেন আর কাজ করবে না জি স্যার ও তখন তখন দাঁড়িয়ে থাকে এই জন্য যে ওই বাচ্চা ছিল ও কি করবে ও ও ওর চেয়ে বেশি করতে পারবে এমন যেমন ও ঢুকতে পারবে যে আপনি পারবেন না জি স্যার তো ওর ওর ওয়েপেন গুলো ওর যেটা ফাংশন ওইটাকেও ওকে দিতে হবে ওকে তো বড়দের মতো দিলে হবে না হবে না স্যার আবার ওই বড়দের বাচ্চাটা দিলেও হবে না হবে না স্যার এইটা হচ্ছে ডিফার করে এখন এইজ হয় আমরা কি ওকে বলি যে আপনি ফুটবল খেলার জিমনাস্টিক্স করেন ওটা করি

থেকে আমরা কি বলবো তারপরে আমরা বাচ্চাদের ক্ষেত্রে একটা বয়স ধরতে পারি যে দশ বছর হলেই সে তাকে প্র্যাকটিস করানো শুরু করা করে জানেন হ্যাঁ স্যার ওখানে তো বলে আপনি স্কুলে কি ছুঁ খেলেন্স ডিফেন্স

সেট সেট আপনি স্কিল পার্ট এখন যখন এটা সেলফ ডিফেন্স সিচুয়েশন হয় এখন ওইটা কখনো কম্পিটিশন আনা যায় না জি স্যার এমনকি হ্যাঁ এখন আপনার কিছু কিছু জিনিস আমরা সেট একটা জিনিস আমরা কম্পিটিশন ডাকতে পারি বাট ওইটা একটা থাকে না জি স্যার তখন হয় কি ও মানে স্পোর্টস আপনি দেখবেন স্পোর্টসে কি আসে ফেম মানি প্রাইজ মানে অনেক কিছু ইনভলভ হয়ে যায় ধীরে ধীরে কি হয় ওটা এত বেশি ফোকাস হয়ে যায় আসল জায়গাটা আর থাকে না থাকে না যেমন তাইকেন্ডো এটা সময় খুব ডেঞ্জারাস একটা মার্শাল আর্ট ছিল এখন যে স্পোর্টস হতে এত এত ফেমাস হয়ে গেছে এখন এটা এমন একটা এই ব্যাপার হয়ে গেছে এটা জাস্ট একটা জিমনাস্টিক্স হয়ে গেছে আচ্ছা এমনকি এখন যে তাতে কাজ করতে পারবে সেই পয়েন্ট পাবে সেই চ্যাম্পিয়ন হবে ওই চ্যাম্পিয়ন হলে অনেক অনেক কিছু আছে অনেক কিছু ইস অল ক্যারিয়ার হয়ে গেছে আর কি এখন স্পোর্টস যে একটা ক্যারিয়ার বিল্ড আপ হইতেছে ইট সেল ডিফেন্স আচ্ছা স্যার এখন চ্যাম্পিয়ন তো হবে একজন দুজন একজন দুজন আর বাকিরা যারা করতেছে এই 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 একটা স্কিল ডেভেলপ এই স্কিলে কোনো কাজে দিচ্ছে না না সেলফ ডিফেন্সে না তার ক্যারিয়ার বিল্ড আচ্ছা স্যার ওরাই তখন বলতেছে আর শিখব না এগুলো ভোগা সময় নষ্ট টাইম নষ্ট আচ্ছা এটা ভুল জিনিস ঢুকে যাচ্ছে আসলে কিন্তু ওরা যেটা হচ্ছে ওরা অন্য একটা ভিশনটা ছিল আলাদা জি স্যার সেটা মার্শালের ভিশনই না আচ্ছা আচ্ছা কিন্তু অনলি ফর এই সময় প্রবলেম দেখে ক্রাম এটাকে কখনোই স্পোর্টসে আনেনি

দর্শকরা দেখে কিন্তু তার মানে এটা কিন্তু সিরিয়াস ইস্যু না সিরিয়াস আর আপনি খুব সিরিয়াস কাজ করবেন ইফ আন দিয়ার চ্যাম্পিয়ন দ্যাস ই ডিফেন্স ইনিয়ারিং ডিফারেন্স স্যার তার মানে হচ্ছে কার্মাঘার যে উদ্দেশ্যটা এটা হচ্ছে সেটা মহান উদ্দেশ্য যেটা আমরা বলতে পারি অন্যান্য মার্শাল আর্টের মধ্যেও ছিল এক সময় বা যেটা আমরা বলছি যে স্যার এক সময় ছিল তেগন্দ ছিল কুম্পো কারাতে ছিল কিন্তু এগুলো এখন স্পোর্টস হয়েছে সেখানে গ্ল্যামার চলে আসছে মানি চলে আসছে কিন্তু কারমাগা তার ওই স্থানটাতেই আছে যেটা হচ্ছে সেলফ ডিফেন্স এক্স্যাক্টলি ওই জায়গাটাতে আছে যার ফলে সেটা স্পোর্টস হিসেবে ইন্ট্রোডিউস হয়নি স্যার আমি একটা বিষয় জানতে চাই যারা কারমাগা প্র্যাকটিস করে আপনিও স্যার যথেষ্ট ফিট স্যার কারমাগা প্র্যাকটিসের মাধ্যমে কি বা সাপোজ ধরেস আমি কারমাগা থেকে শিখেছি আমি কি ভাষা একটা নির্দিষ্ট সময়টা প্র্যাকটিসের মাধ্যমে নিজে ফিট থাকতে পারি কিনা এক্স্যাক্টলি দিস আমরা যখন আমরা বলি

আসলে যেই সমস্ত করতে কত পুলিশ মারা যাচ্ছে কত আর্মি মারা যাচ্ছে আমরা তো জানি না যাই না ওটা কোনো কোনো ইফেক্ট ইট থাকতো না তো হিউম্যান বিং তারও তো ওয়েট করতেছে অ্যাবসলিউটলি স্যার এখন একটা বন্দুক দিয়ে দিচ্ছে মানে ওই সময় কত বিল করতে পারলো না কিন্তু ও যদি এটা পারে দেখা যায় যে ওইটা চলছে বন্দুক নাই এরপরে নিজে সেভ করে আসতে আসতে পারলো মেনি একটা যদি পারে আসতে পাশে ফিরে ফিরে লাইফ কিন্তু লাইফ মেনি থিংস আর যদি পারে তখন আমরা সাকসেস হবে তো এখন ওই যে বললাম যে ওই ওই কাজের সাথে আমরা যে আমরা যে জয়তে পারছি লাকি কারণ ইসলাম আমার সেভিং লাইফ যদি একটা মানুষকে সেভ করার পিছনে আমাদের কোনো কাজ থাকতে পারে স্যার তাহলে স্যার আপনি মোটামুটি ভাই বাংলাদেশের পুলিশ ফোর্সকে ট্রেন আপ করছে তাদের যে স্পেশাল পুলিশ ফোর্সকেও করাচ্ছেন এবং পুলিশ ফোর্সের যে স্পেশাল টিমগুলো হচ্ছে ক্রাইসিসে তাদেরকে স্যার প্র্যাকটিস করাচ্ছে স্যার প্রাউড অফিসার ইউ স্যার প্রাউড অফ স্যার স্যার আরেকটা বিষয় আমরা লিচুরালি অনেকগুলো আমি আপনার ভিডিও দেখেছি এবং বেশ কিছু প্রোগ্রামও দেখেছি স্যার যে আপনি বাংলাদেশে বেশ কয়েকজন সেলিব্রিটি অ্যাক্টর অ্যাক্ট্রেসকে ট্রেনিং করিয়েছেন ওই বিষয়ে যদি আপনার অভিজ্ঞতা একটু বলেন এবং আমি দেখেছি আপনি বেশ কিছু প্রোগ্রামও লঞ্চ হয় যে এক বছর বা ছ মাস ট্রেনিং করার পর একটা স্পেশাল প্রোগ্রামের মাধ্যমে দেখা যায় ওখান থেকে আপনি আবার তাদেরকে অ্যাওয়ার্ডেরও দেন একটা কম্পিটিশন হয় বেশ কয়েকজন ফাইটার বা ট্রেনারের মধ্যে ওখান থেকে একজন নাম্বার ওয়ান হয় বেশ কয়েকজন অ্যাক্টর অ্যাক্ট্রেসকে দেখেছি এই বিষয়ে যদি একটু বলবেন অ্যাক্টর অ্যাক্ট্রেসের বিষয় থেকে আগে যেরকম ছিল নায়ক নায়িকারা অ্যাক্টিং ভিতরে যেত এখন যে অ্যাক্টিং করতে তো ফাইন ফাইটিংও তো কিছু অ্যাক্টিং আছে কিন্তু দেখা যায় যে ফাইটার না সে যখন ফাইট করে তখন তো আশা করে যে ওই হলিউডে ওই ফাইটার আমি করতে চাই আমি করতে চাই ফাইন কিন্তু ওর একটু ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু অবশ্যই স্যার তো ইটস এ গুড সাইন যে বাংলাদেশে দেখা গেছে কিছু ইয়াং কিছু ছেলে কিছু মানে হিরোরা হিরোইনরা তারা এটা বুঝছে এবং তারা বলছে ওটা করতে গেলে আমাকে শিখতে হবে

তার মানে স্যার আমরা কি তাহলে এটা আশা করতে পারি যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিজ নিয়ে তা আসলে তো আমরা সব সময় আশা করি যদি এখন আমরা সেরকম আশা করতে পারি না কিন্তু অ্যাট লিস্ট যে এখন যে অ্যাকশন মুভিগুলো হচ্ছে যেটা আপনি বললেন এমআর নাইনের কথা তারা তিন বছর ট্রেনিং করার পর ওখানে যিনি হিরো আছেন তারপরে সেখানে চান্স পেয়েছেন বা অ্যাক্টিং শুরু করেছেন তার মানে কি অ্যাক্টিংয়ের ক্ষেত্রে বাংলাদেশ একটা ইন্টারন্যাশনাল লেভেলের পর্যায়ে যাচ্ছে স্যার না যাও রিজন আমি দেখি না স্যার কারণ আসলে কি বাংলাদেশের ছেলে যারা ছেলে যারা প্র্যাকটিস করে স্যার আমি আমি যদি বলি এখন সবাই তো আমরা খালি সবসময় বিদেশি বিদেশি চিন্তা করি জি স্যার তারা যে তাদের থেকে খুব পিছানো তা না তারা দেখে না তারা স্কোপ পায় না তাই জন্য তাদের কনফিডেন্স নাই যদি তাদেরকে সেট করে দেওয়া যায় জি স্যার দে উইল বি আ সারপ্রাইজ যে এটা কোথেকে আসছে কিন্তু ওই আমরা এই টাইপে আমরা ওইভাবে ফুই করি নি ফোকাস করি নাই কিন্তু একটা জিনিস খেয়াল করবেন ফাইটিং এ যারা স্পোর্টস হিসাবে নিচ্ছে যারা একটা ক্রিকেট প্লেয়ার ফুটবল প্লেয়ার যখন যায় সে ক্যারিয়ার বিল্ড করতে যায় আর এই ছেলেটা কিন্তু পাগলের মধ্যে গেছে কোনো এই ছাড়া মানে ও এটাকে এত ভালোবাসে ওর প্র্যাকটিস অন্য লেভেলের হয় কিন্তু জানে না আসলে ও কোন লেভেলে যাচ্ছে কি পর ই আছে একটা সময় এটা বন্ধ দিতে হয় কি লসে দিতে কিন্তু যদি এটা যদি বুঝতে কি করে দেয় তার এটা কিন্তু ইজি কারণ কি একটা টিমকে টানা মানে বিশ জন বাইশ জনকে টানা আর একটা ফাইটারকে টানা মানে একটা মানুষকে টানা অনেক ইজি আই ডোট নো যে কেন এটাকে কেউ ফোকাস করে নাই মানে করলে একটু তবে হ্যাঁ ইদানি বক্সিং এ করতেছে আমি দেখছি স্যার তো এটা ভালো হবে কারণ এটা অনেক ইজিয়ার এবং এটা ফিচ অনেক ভালো কারণ বাংলাদেশি ছেলে পেলে এরা আই হ্যাভ সিন দা হোল হোল থিং আমি আমি কিছু দেখি নাই যেটা বাংলা ছেলে পার কিন্তু হ্যাঁ বাংলা ছেলেদের নাম হয় না সেটা দেখছি আচ্ছা বাট অনেক ক্ষেত্রে আমি দেখছি তাদের চলে ভালো বাট দেড নো তারা নিজে জানে না তারা তো যাকে ফলো করতেছে সে তার চেয়ে ভালো না কিন্তু সে তাকে এরকম মনে হয় বিকজ হি ফেমাস

মানে হয় না এটাই হাল জানি এটা হয় না আর হয় না এই স্যার আপনি যেহেতু স্যার অনেক বছর ধরে স্যার নিজে শিখেছেন শেখাচ্ছেন স্যার আপনার নিজস্ব একটা বিশাল টিম আছে একটা প্রতিষ্ঠান আছে এই সম্পর্কে যদি আমাদের একটু বিস্তারিত বলেন কারণ আমাদের অনেক ভিউয়ার্স আছে যারা চাবে হয়তো আপনার প্রতিষ্ঠানে আপনার কাছ থেকে আপনার সান্নিধ্যে শেখে সেলফ ডিফেন্সটা শিখতে কারণ আমি যেহেতু স্যার আপনার স্টুডেন্ট আপনার ফেসবুক পেজে লাইক দেওয়া আছে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আমার সাথে অ্যাড আছি আমি তো আমি 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 প্রায়ই দেখি স্যার এটা এখন যে যখন ছিলাম তখন আমি আমার মনে আছে আমি তখন ফায়েজ ভাই আমার ট্রেনার ছিলেন আপনিও আসতেন স্যার তো এখানে আমরা প্রায় সাত আট জনের একটা ট্রেন টিম ছিলাম আমরা প্র্যাকটিস করতাম সেটা হচ্ছে আমরারে করলাম গুলশান দু নম্বরে দুই হাজার উনিশে মেবি স্যার আমরা এটা ছিলাম ব্যাচটা ছিলাম আমার মনে হয় ফার্স্ট ব্যাচ ছিলাম কি তো স্যার আপনি এখন কোথায় ট্রেনিং করাচ্ছে আপনার টিম বা আপনি করাচ্ছেন বা কতজন লেখা আছে এটা যদি একটু বিস্তারিত যদি বলেন আমাদের ভিউয়ার্সকে তারাও যদি ইন্টারেস্টেড হয় স্যার আসলে কি মানে ক্যাম্পাকে তো আমরা তো মানে আমার স্টুডিওতে আমি করাচ্ছি রেগুলার না আপনার স্টুডিও স্যার কোথায় স্যার আগে তো ছিল সিদ্ধেশ্বরীতে এখন আমরা টেম্পোরারি নিয়ে আসছি ওটাকে ওটা হচ্ছে খিল খেতে আমার সিদ্ধেশ্বরী শিফট করবো কিন্তু আপাতত আছে ওখানে আমরা আচ্ছা তো ওখানে তো মানে বছরে দুইটা থেকে তিনটা কোর্স হয়

মানে এখন হচ্ছে স্যার খিলখ্যাত থেকে এখন ট্রেনিংটা করানো হচ্ছে যেটা হচ্ছে প্রতি বছর তিনটা ট্রেনিং প্রোগ্রাম লঞ্চ করা হয় আর মূলত স্যার এটা যেটা আগে যেখানে ছিল সিদ্ধেশ্বরী বললেন ওখানে আবার নিয়ে আসা হবে তো আমার ভিউয়ার স্যার আপনারা সবাই আমাদের স্যারের হচ্ছে ডিটেলস আপনার স্যারের গেস্ট হিসেবে যেই স্যারের নাম এবং ডিটেলস থাকে ওখানে আপনার সব কিছু আমাদের ডিটেল বক্সে পেয়ে যাবেন চাইলে আপনার স্যারের সাথে স্যার টিমের সাথে যোগাযোগ করতে পারেন স্যার আপনার কাছে জানতে চাই আপনি স্যার কখন ডিসাইড করলেন আপনার জীবনে যে আমি মার্শাল আর্ট শিখতে চাই বা আমি শিখবো

কাল্পনিক ক্যারেক্টার হারকিউলিস কিউলিস দেখে শুরু হইলো ধীরে 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 মানে কিছু রিয়েল ক্যারেক্টার চলে আসলো পার্থক্য শুরু এখানে বাট ওই কল্পনার ভিতর ওগুলোই ছিল মানে নাথিং হাউস মানে হয়তো ওগুলো একটা আনতো বেশি মানে ব্যাপারটা হচ্ছে আর যে কারণে আমি আর অন্য মানে এটাতেই মানে কিভাবে শুরু করলেন স্যার কার কাছে প্র্যাকটিস করা শুরু করলেন প্রথম আই হ্যাভ মেনি কিন্তু আমি যদি ইনস্ট্রাক্টর হিসাবে ধরি মানে

এখান প্রশ্ন করতে চাই আমি আমার জীবনের সাথে রিলেট করি স্যার আপনাকে বলি যেমন স্যার আমি একটা গ্রুপ অফ কোম্পানিতে জিএম হিসেবে ছিলাম প্রায় বারো বছর তো পরবর্তীতে স্যার আমি আমার নতুন ক্যারিয়ারে সুইচ করি তো দেখা যায় তখন যে পজিশন ছিল ফাইন্যান্সিয়াল সাপোর্ট ছিল পরবর্তীতে স্যার যখন আমি আমার নিজস্ব অন্টারপ্রিনারশিপ শুরু করি সাপোর্টটা কিন্তু ছিল না তো যার ফলে এখানে স্যার অনেক ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন তারপরে সোশ্যাল গ্যাদারিং সেই বিষয় নিয়ে বা সোশ্যাল টক টিচ অনেক কিছু আসে তো তখন স্যার ওই সিচুয়েশনে মনে হয় যে আমি খুব কমপ্লিকেটেড সিচুয়েশনে পড়ে গেছি

ওই ইম্প্যাক্টটা হাতটা ভালো জানে কেন আসলে স্যার আসলে স্যার কিন্তু উই ডিড নট দ্য প্র্যাকটিস ইট শুড হ্যাপেন স্যার কি দা ফিজিক্যাল প্র্যাকটিস করি ইট উইল হ্যাপেন ইট উইল হ্যাপেন কারণ দেখবেন অন্য জায়গায় দেখে আছে এটা ওই যে আমি খারাপ বলছি না মানে ওই যে পড়া পানি কি সুস্থ হয়ে গেছে না জি স্যার বাই ওয়াট বিলিভ সে বিশ্বাস করছে আমি করলাম না লস আমার সে বিশ্বাস করছে ওখানে সুস্থ হয়ে গেছে জি স্যার তার মানে আমাদের চিন্তা আমাদের সাইকোলজি যে পাওয়ারটা আছে আমরা লেডিটে ব্যবহার করছি পজিটিভটা করি নাই মানে কি স্যার বিষয়টা এরকম স্যার আমরা আমাদের সাইকোলজির পজিটিভ যে থিঙ্কিংটা আছে এটা যদি স্যার থিঙ্ক করতে পারি এবং বিশ্বাস করতে পারি তাহলে স্যার আমাদের জীবনে যদি পারি না এটা আমরা পারি কিন্তু আমরা নেগেটিভ করছি ডায়াবেটিস হচ্ছে টেনশনে হার্ট লস হচ্ছে দেখতে পাচ্ছেন না তা পারি নাকি আমরা বুঝি না মানে এই আমি বললাম যে টেনশন এগুলো উড়াই দেন একদম আপনি কিন্তু পাগল হয়ে যাবেন জি স্যার মানে আপনি যদি ভয় না পান ভয় পেলাম না এটা মানুষ গুলি করতেছে আমি কি করলাম

জরুরি যাবে তখন আপনি অটোমেটিক পজিটিভ হয়ে যাবেন ব্যাপারগুলো হচ্ছে এই যে আপনি টেনশনে পড়তেই পারেন জি স্যার ওকে আসা সেট ভয় আপনি টেনশন পড়ে যাচ্ছেন কেন টেনশনটাকে কিভাবে আপনি যদি জানেন টেনশন করবেন না তাহলে আপনি পজিটিভ জিনিসে তখন ব্যস্ত থাকবেন কি আপনি তখন পজিটিভ হয়ে যাবেন পজিটিভ হয়ে যাবেন কিন্তু আপনি চান না থাকে আপনি কিন্তু আপনি আমি যদি বলি নেগেটিভ আপনি চিন্তাই করবেন না তাহলে আপনি পাগল হয়ে যাবেন এটা তো একটা আসতেছে নেগেটিভ আপনাকে টেকা দিতে হবে না এটা অবশ্যই স্যার এখন আপনি যদি পাত্র না দায়িত্ব না নিলেন তার পাগল আপনি পাগল তখন অবশ্যই স্যার যেটা বললাম যে আপনি ভয় না পাইলে দশ লাভ দিয়ে দিলেন তো মারাই যাবে অবশ্যই আপনি বুঝতে হবে ভয় পাইতে হবে আপনি ওইভাবে প্রিকশন নিতে হবে স্যার কিন্তু আপনি ভয়ের চোটে আপনি প্রিকশন নিলেন না তখন কি হবে ভয় কাঁপতে থাকবেন টেনশনটা হচ্ছে এরকম আপনি প্রিকশন নিচ্ছেন না দ্যাটস ওয়াই ইয়ার রিটার্নস আপনি অন্য কিছু নিয়ে চিন্তা করতেছেন কেন আপনি টেনশনটা ট্যাকেল দেওয়া শেখেন না এটা নিয়ে চেষ্টা করেন স্যার যারা কারমাখা প্র্যাকটিস করে বা একবার লাইফে প্র্যাকটিস করেছেন তাদের জন্য বা আমি যদি বলি বিষয়টা এরকম স্যার আমি লাইফে ফিট থাকতে চাই ফিজিক্যাল ফিট থাকতে চাই এই জন্য স্যার আমার ডায়েট চারটা কিরকম হওয়া উচিত আরেকটা হচ্ছে স্যার আমার ডেইলি রুটিন কিভাবে হওয়া উচিত স্যার এই সম্পর্কে যদি একটু বলেন স্যার ডায়েট একটা জিনিস বুঝলাম কিন্তু ডেইলি রুটিন মানে ডেইলি রুটিনটা হলো কি স্যার এখানে কয়েকটা বিষয় চলে আসে যেমন স্যার আপনি কাউকে হয়তো পাবেন স্যার ইয়াং জেনারেশন যার স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ছে কেউ হয়তো স্যার ব্যবসা করছে কেউ হয়তো অফিস যাচ্ছে স্যার নয়টা থেকে পাঁচটা ছটা এই যে তারা যাচ্ছে সেই ক্ষেত্রে স্যার তারা প্রতিদিন তাদের জীবন যে ডেইলি রুটিনটা সেটা কিভাবে মেনটেন করে যাতে ফিজিক্যালি সুস্থ থাকতে পারে বা মানসিকভাবে সুস্থ থাকতে পারে আর খাবারের ব্যাপারে স্যার কীভাবে ডায়েট চার্ট মেনটেন করতে পারে ওকে খাবারের বিষয়টা আমি যেটা বুঝে বলবো ফাংশনাল ফুড ইট ফর ফাংশনালিটি ডোন্ট ইট ফর টেস্ট ওকে স্যার

আপনি এখন ওইটা করলে আপনি এনার্জি পাবেন ওইটা খাবেন এখন ব্রেন ওয়ার্ক করবে আপনার সুগার লাগবে আপনি যখন সুগার খাইবে খাবেন না বডি বিল্ডারদের মতো চলবে না চলবে আছে আপনি মেডিটেশন করতেছেন কিন্তু আপনি ব্রেন সুগার লাগবে আপনি যদি সুগার না দেন মাসল হবে ব্রেন হবে না ব্রেন হবে না আপনি কাজ যেটা আপনি কোন কাজ করতেছেন ওইটার উপর আর ডিপেন্ড করে খাওয়া ইচ্ছে করতে হবে ঘোড়া রেসের ঘোড়া আবার যেটা আপনি নিয়ে ঘুরবেন সেই ঘোড়া খাওয়া কিন্তু এক থাকে না স্যার আপনি কোন ঘোরা আপনি সেটা অনুযায়ী আপনি খাইতে হবে আমি বলি ওইটা আর আপনি যখন ভেজাল তেল দিবেন না যখন আপনি গাড়িতে মোটরসাইকেল যখন কোনে দিবেন দিবেন না বডিতে আপনি কেন দিবেন খাওয়া তাই তো স্যার তাহলে জানেন কোনটা ভেজাল খাওয়া জি স্যার এখন আপনি লবি পরে খাচ্ছেন ওইটা করেন না আর একজন তো কিন্তু ভেজাল তেল বিক্রি করতেছে আপনি পেয়ে মোটরসাইকেল চালাতে যাচ্ছেন ও কিন্তু লবি পরে দিছে আপনাকে জি স্যার আপনি তো নিজেরটা লবি পরে খাচ্ছেন বলেন না দিস ইজ কমন সেন্স আপনার যদি জামা সবাই জানে কোনটা ভালো বেশ স্যার কোনটা এনার্জি কোনটা এখন খাওয়া ইনো এভরিথিং দুধ অ্যাকর্ডিংলি মানে ফাংশনাল জন্য খাওয়ান নোট টু চেঞ্জ দ্য লুকস রিস স্যার আর ফাংশন আপনি যদি ফাংশনালিটি ঠিক থাকে লুকস অটোমেটিক ঠিক থাকবে অটোমেটিক থাকবে আর আপনি যেটা বলুন লাইফস্টাইল কোনটা বলে সুস্থ থাকবে যেটা আমি বললাম সাইকোলজি সাইকোলজিস্ট আর আপনাকে সুস্থ রাখার পরিবেশ কেউই দিবে না কেউই কেউ না আপনি যদি ওই খারাপ পরিবেশে হ্যাপি রাখতে পারেন আপনি অসুস্থ সহজে হবেন না আর যখন আপনি ওই মানে পজিটিভে থাকবেন অটোমেটিক সব জিনিস আপনি জানেন কি করতে হবে সারাদিন আমাকে বলতে হবে না আমি কিভাবে একজনকে বলি সকালে ঘুম থেকে উঠবেন ওনার যদি সকালে ছয় ঘন্টা কাজ না থাকে এটা করে উঠবে না সে কাজ হবে না যার যার লাইফস্টাইল ফিজুর পজিটিভ থাকলে তারটা ওইয়াতে আসবে একটা জিনিস কে আমি একটা জিনিস বলবো পার্সোনালি বলবো আমরা যে কাজই করি না কেন অবশ্যই আমি নিজের জন্য কাজ করি কিন্তু আসলে সবারই এটা হওয়া উচিত এই কাজটা কত মানুষের জন্য করতেছি কাজের একটা চিন্তা করতে পারবেন আচ্ছা আচ্ছা এবং তখন আপনি অনেক দায়িত্ব চলে লাগবে নিজের জন্য আপনি নিজের জন্য একটা গাড়ি কেনেন অল্প খুশি লাগবে কিন্তু একটা মানুষের কোনো উপকার করে দেন ও যে হাসি আপনাকে দেবে ওই খুশি আপনি যে ভুলবেন না দ্যাট ইজ কল পজিটিভিটি তার মানে ওইভাবে যদি কাজ করেন কাজটা কি করতে হবে কিভাবে করতে হবে আমাকে বলতে হবে না আপনি বুঝে নেবেন কিন্তু কিভাবে কোনটা করলেন জন্য করলে হবে না ইউ গেট অন্যের জন্য স্যার অন্যের জীবনে ভ্যালু এড করার চেষ্টা করি তাহলে আমি হ্যাপিনেস পাবো স্যার আপনার ইটা বাড়াইতে হবে আমরা কি বলি দুনিয়া বড় করতে চাই না জি স্যার আচ্ছা এখন আমি আমার জন্য করলাম ছোট আমি কিন্তু ওরকম খুশি হতে পারবো না জি স্যার আমার ফ্যামিলির জন্য আরো একটু বড় করলাম কারণ ফ্যামিলিও সবটা খুশি না থাকতে পারে আমি মোটিভেট পাবো ভাবো না স্যার ধর আরো দশজনের জন্য করবো

আসলে কি এটা তো মানে প্যাশনটা ক্যারিয়ারটা তো এটা এটা তো খালি সিচুয়েশনের উপর ডিপেন্ড করে স্যার আপনি একটা জিনিস চাইলে কিন্তু আপনি জিনিসটা দিয়ে খুব সুবিধা নিতে পারবেন না সুবিধা না কিন্তু ওই প্রতি একটা অভক্তি চলে আসতে পারে আপনার রাইট তো এই জন্য আমরা কাকে বলিও না এটা করতে স্যার এখন আমার কাছে যত খারাপ সিচুয়েশন আমার তো অভক্তি আসবে না বিকজ আই লাভ টু ডু দিস ইউ লাভ টু ডু দিস স্যার এখন অনেকের কাছে ক্যারিয়ার থাকে যে ওখান থেকে কিছু বেনিফিটসও পাবে কিন্তু এখান থেকে মানে যে কষ্ট করতে হবে তাকে এটা হচ্ছে অন্য জায়গায় অনেক বেশি বেশি বেনিফিট পাবে তাহলে ওয়াই ডু দিস ইউ লাভ ক্লাম বাগান ইউ ডু ক্লাম বাগান ডোট ট্রাই টু মেক ইট এ প্রফেশন তাহলে কী হবে ইউ উইল স্টার্ট হিটিং ইট ওকে স্যার যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমি বলবো না যে কাউকে এটাতে প্রফেশনালি আসতে মানে স্যার ওকেশনালি সে হচ্ছে সেলফ এজ হবি অ্যাজ এ মানে প্র্যাকটিস করার জন্য এজ এ নলেজ করার জন্য ডু ইট ইটস এ গুড থিং বাট এটা প্রফেশন হিসেবে দেখলে এটাতে হেটে চলে যায়

মরা পড়ে শুয়ে যা ফ্যান্টাস্টিক স্যার ফ্যান্টাস্টিক স্যার ফ্যান্টাস্টিক স্যার আপনার কাছে আমি একটা জানতে চাই এখন আমাদের ইয়াং জেনারেশন ইউথরা দুটো জিনিসের প্রতি খুব বেশি তারা হচ্ছে প্যাশনেট একটা হচ্ছে স্যার ফাইটিং আর একটা হচ্ছে বডি বিল্ডিং স্যার অনেকে অনেকে সাপ্লিমেন্ট নেয় প্রি ওয়ার্কআউট পোস্ট ওয়ার্কআউট এমনকি অনেকে স্যার স্টেয়ারওয়েটও নিচ্ছে এই বিষয়গুলোতে যদি স্যার আপনি কিছু বলেন

তিন ঘন্টা সেশন টানতেছে চার ঘন্টা সেশন টানতেছে দ্যাট ইজ নট এট অল হেলদি কিন্তু কিছু সিচুয়েশনে করতে হচ্ছে জি স্যার ওকে তখন আপনি ইন্ট্রা ওয়ার্কআউটে বিসি ডাবলে অ্যাড করতে পারেন এ তা না হলে অন্য যে সাপ্লিমেন্ট গুলো আছে পোস্ট ওয়ার্কআউটে প্রত্যেকটার সাথে বিসি ডাবলে অ্যাড করা আছে এক্সট্রা নিয়ার কোনো প্রয়োজন নাই প্রয়োজন নাই স্যার স্যার তাহলে যে ফাইটিং এ যখন কম্পিটিশন হয় সবসময় আমি একটা স্যার আস্কিং আপনার কাছে যখন আমরা সবাই যে ফাইটিং গুলো হয় এক ঘন্টা দেড় ঘন্টা তাহলে কি তার আগে স্যার ওই এক্সারসাইজের পূর্বে বিসি ডাবলে বা মাসখানেক এর নিতে প্রফেশনাল ফাইটারস জি স্যার ওকে

স্টারয়েড টেস্ট স্টারেন তাদের বডিতে এক মাস দেড় মাস মতো পুশ করছেন এই সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন যে এটা হার্মফুল কিরকম বা এটা নিয়ে স্টারয়েড ইজ হার্মফুল আচ্ছা স্যার স্টারয়েড কেন ব্যান পৃথিবীতে কোন জিনিসগুলো ব্যান যেটা কাজ করে যেটা কাজ করবে জি স্যার বাট এটা এখনো কেউ জানে না এমনকি যারা এই যে সমস্ত ফিজিশিয়ানরা স্টারয়েড প্রেসক্রাইব করে দে ক্যানট ইভেন টেল যে এটা ক্ষতি কি হবে না হবে আচ্ছা স্যার তারা এত বেশি সেফলি এটা দেওয়ার চেষ্টা করে ওকে স্যার এখন অনেকে ভুল ধারণা থাকে যে টিআরটি করতেছে যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি করতেছে এটা এইজের পরে ওইটা আর এটা আকাশ পাতা পার্থক্য আচ্ছা মানে ধর আমাদের একটা হরমোনের লেভেল আছে ধর এটা হচ্ছে নর্মাল লেভেল একটা বয়সের পরে লম্বাট কমে গেল ওই তখন টিআরটি ডক্টর কি করে ওইটাকে রিপ্লেস করে ওই জায়গাতে নিয়ে আসে মানে নর্মাল স্টেজে নিয়ে আসে দি স্যার আর বডি বিল্ডাররা কি করতেছে এটা নর্মাল এটাকে তিনশো চারশো গুণ বাড়াচ্ছে অ্যাব নরমাল কি একটা নর্মাল যে রেঞ্জ থাকে ওই রেঞ্জ থাকলে আপনি সুস্থ

তবে ইথিক্যালি এজ হিউম্যান বিং আমি বলবো ডোন্ট ডু দ্যাট ওইটা ছাড়া আর অনেক কিছু করার আছে ডোন্ট ডু দ্যাট স্যার আপনার জীবনের শুরুর কথা যদি কিছু বলেন স্যার আপনার ছোটবেলা থেকে আপনার স্যার কোথায় জন্ম হলো আপনার বাবা মা ওখান থেকে আজকে পর্যন্ত আসা আমরা এই কথাগুলো জানতে চাই ওকে দিস ইজ দ্য থিং মানে আরো বড় শেয়ার দ্য থিং যদি আর ইফ ইউ ডোন্ট মাইন্ড নো স্যার বিকজ আই হ্যাভ মেনি কমপ্লিকেশনস নো নো ইস্যু স্যার স্যার আপনার পরিবারের সদস্য আমি একটা বিষয় জানতে চাচ্ছি যে বর্তমানে আমাদের বাংলাদেশে অনেক ইয়াং জেনারেশন মেল বা ফিমেল এবং অনেক কর্পোরেট লেভেলে এখন মেল ফিমেল অনেক প্রায় সম হারেই তারা এখন চাকরি করছেন তো অনেকেই স্যার কার প্র্যাকটিস করতে চাচ্ছেন বা কার মাকে প্র্যাকটিস করে তো সে সেলফ ডিফেন্সটা পারছেন কিন্তু সে ইন্টারন্যাশনাল লেভেলে ফাইট করতে চায় যে আমি ফাইটিংটা শিখবো আমি আমার একটা প্রফেশন আছে আমি ফাইটিং করব বছরে দুটা তিনটে ফাইট করবো বাচ্ছাম বেস্ট ফাইটিং হচ্ছে করব ন্যাশনাল লেভেলে খেলবো পরে আমি ইন্টারন্যাশনাল লেভেলে খেলবো এই স্টেপগুলো যদি একটু বলতেন স্যার এটা অনেকেই জানে না আসলে এটা একটা স্টিং আর বক্সিংয়ের একটা স্টেপ জি স্যার তাই একটা স্টেপ জি স্যার কারাতে একটা স্টেপ এটা এটা বিভিন্ন জিনিসই করে আর কি করে আর একটা জিনিস হচ্ছে এখন তো অনেক ফেডারেশন হয়েছে অনেক মানে অ্যাসোসিয়েশন হয়েছে দে আর দেয়ার ওন সেট রুলস কারণ কেউ যদি কোনো কম্পিটিশন করতে চায় আমি বলবো যে ওকে কোনটা ভালো লাগে ইউ গো দেয়ার রাদার কামিং টু মি ইউ গো দেয়ার ওরা ভালো গাইডলাইন দিতে পারবে দি স্যার আর আমার এখানে আই এম নট মেকিং ইউ ফাইটার আই এম জাস্ট টিচিং ইউ হাউ টু ডিফেন্ড ইউর সেলফ আর কম্পিটিশন ইয়ে ফাইভ শিখতে যায় কারণ এভরি টাইম এভরি ইয়ার ইট ইস চেঞ্জিং কম্পিটিশন বেস করা অনেক নিউজ চেঞ্জ হচ্ছে তো ওইটা আমার চেয়ে

তখন কথা বলে আমি বের করি চাষের সে কেন আসছে যদি দেখি যে স্পোর্টস রিলেটেড কে ওই ধরনের কিছু ওখানে পাঠিয়ে দিই আর যদি দেখি যে না তারা এখানে ইকো ইকো তার সাথে অনেকগুলো খেয়ে দিস ভালো ওকে স্যার স্যার আমাদের ইয়াং জেনারেশন যারা আমরা দেখি স্যার অল্পতে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যেমন দেখা যাচ্ছে স্যার তারা বাংলাদেশের খুব দামি নামি দামি আমরা বলবো স্যার প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে পরে দেখা যাচ্ছে স্যার একটা সময় গিয়ে ইউনিভার্সিটিতে পড়ার পরে যখন সে তার ইচ্ছামতো কিছু পাচ্ছে না তখন সে হতাশাগত হয়ে যাচ্ছে এবং ফ্রাস্ট্রেটেড হয়ে স্যার সুইসাইড করছে এই বিষয়গুলোতে যদি কিছু বলেন যে আমাদের ইয়াং জেনারেশন নিজেদের কিভাবে বুস্ট আপ করতে পারে আচ্ছা বেসিক্যালি যোগ্যতার বিষয় না জি স্যার আমরা তো জানি যে পড়াশোনার যোগ্যতার বিষয় এটা ইফ আমরা যদি সবাই এটা চিন্তা করি যে আমার ছেলে হোক আর যে হোক দি স্যার আফটার ফিনিশিং দ্য কলেজ ইফ আই হ্যাভ টু পে ইউ এনি অ্যামাউন্ট অফ মানি

এবং তাকে দিন পর দেওয়া হচ্ছে ওটা ছবিটা হলে অনেক কিছু হবে কিছু তো হয় না কিন্তু পর্যন্ত ইকার ইকার সমী এনি এক্সাম্পল যে পড়াশোনা বা আমার যদি চিন্তা করে যে পড়াশোনা করার পরে এটা হবে হয় নাই হয় নাই স্টিল তাহলে এখন এই চিন্তাতে আমরা আসি জি স্যার টেকনিক্যালি কেউ যাচ্ছে না কোনো স্যার ওই ছেলেটা পড়াশোনার ব্রেন নাই অন্য কাজে হয়তো অনেক কিছু করতে পারতো জি স্যার দিস ইস দ্য প্রবলেম ফার্স্টেশনটা তো আসলে পড়াশোনা করার পরে কিছু করতে পারি সেটা না পড়াশোনা করলো কেন এটা জি স্যার এখন উই আর থিং দ্য লাইক দিস ওয়ে শিক্ষিত হওয়া আর উচ্চ শিক্ষিত হওয়া তো এক উচ্চ শিক্ষিত হবে না স্যার আমাদের এই জাতি আমরা যারা স্যার আমরা কিভাবে স্যার আরো বেশি মেন্টালি স্যার মানসিক ভাবে আরো কিভাবে স্ট্রং হতে পারি স্যার স্যার আমাদের যত দিন যাচ্ছে আমরা যেন মনে হচ্ছে আমাদের জাতি আইন্ড ইওর স্ট্রেন্থ বাংলাদেশের স্ট্রেন্থ কি স্যার আমাদের স্ট্রেংথ হচ্ছে ইমোশন ইমোশন বাঙালিদের ইমোশন করে দিলে অলওয়েজ তারা হিস্ট্রি তৈরি করছে আমরা যখন হারিয়ে ফেলতেছি ব্যবহার করতেছি এবং আমরা শান্তি পেতাম কিন্তু এত বড় ফরসা যখন যুদ্ধ করে বাংলায় কি যদি এর আগে যখন পাকিস্তান ছিল পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধে

এই যে আলোচনা স্যার এই আলোচনার মাঝে একটা পার্ট বা একটা বিষয় হচ্ছে স্যার যে সেটা হচ্ছে আমাদের একটি স্পেশাল মগ আছে স্যার সেই মগে স্যার আমরা আপনার স্বাক্ষর প্লাস হচ্ছে স্যার আপনার নাম যদি লিখে দিতেন সেটা আমরা এখানে ডিসপ্লে করব যেটা আমাদের কাছে খুব আমরা অনার হব যদি সেটা আপনি আমাদেরকে দেন স্যার হ্যাঁ থ্যাংক ইউ স্যার প্লিজ

আজকে আমাদের ঢাকা পডকাস্টের এপিসোড এখানে শেষ করছি আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ